বন্ধুরা আমি এখানে কপি পাতা বাটা করতে নিয়েছি, তার জন্য আমি একটা ফুলকপির পাতা আমি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর দুটো রসুন আর কালো জিরে শুকনো লঙ্কা। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, এর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কপির পাতাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এগুলোকে আমি সব ভাজা ভাজা করে নেব। রসুনটা আমি এখন দেবো না বন্ধুরা, যখন আমি এগুলোকে বাটা করবো মিক্সিতে তখন আমি রসুনটা এর মধ্যে দেবো, কাঁচা রসুন আমি এর মধ্যে দেবো। পাতা ভাজাটা আমার ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রসুনগুলোকে আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি বেটে রাখা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাটা আমি এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। কপি পাতা বন্ধুরা আপনারা কিভাবে বাটেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি এইভাবে কপি পাতা বাটি, তাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এটি একটি সাধারণ রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। কপি পাতা বাটাটা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, আমি একদম শুকনো করে নিয়েছি। দেখুন গরম ভাতের সাথে এরকমভাবে কপি পাতা বাটা করবেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। পাতা বাটাটা আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।